জি-24 ঘন্টা স্বাগত। দিনের সেরা বাছাই করা খবর নিয়ে পেজ ওয়ানে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর সব্যসাচীর সাথে রয়েছে আমি অনির্বাণ। যেমনটা বললো সব্যসাচী, দিনের সেরা বাছাই করা খবর নিয়ে পেজ ওয়ান, আর সেই পেজ ওয়ানের শুরুতেই বাছাই খবরগুলি দেখে নেব এক নজরে চটপট। ডিসেম্বরে শুরু হতে পারে কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস, শিক্ষামন্ত্রীর সঙ্গে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে পঠন পাঠন, উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে কলেজ বিশ্ববিদ্যালয় কবে খুলবে সে ব্যাপারে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। লকডাউনে কাজ হারিয়ে বিভাগে বহু চলছিল, ঠিক তখনই চুমার ডেমচাকে T-90 ট্যাঙ্ক মোতায়েন ভারতের তরফ থেকে চলছে মহড়া, নামানো হয়েছে কমব্যাট ভেহিকেল। চীনকে বিশ্বাস নেই, সামনে আলোচনার পেছন থেকে ছুরি মারাই তাদের চরিত্র, তাই শীতেও এবার লাদাখে বাড়তি বন্দোবস্ত করতে হচ্ছে ভারতীয় সেনাকে। প্যাংগং লেকের দক্ষিণে পিছু হটলেও উত্তরে সেনা সমাবেশ বাড়িয়ে চলেছে লাল ফৌজ। প্যাংগং থেকে কিছুটা নিচে ডেমচকেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরোনোর চেষ্টা করে তারা, তাই সতর্ক ভারতীয় সেনা। মোতায়েন করা হচ্ছে T-90 ও T-72 ট্যাঙ্ক এবং BMP-2 রাশিয়ান উভচর যুদ্ধযান, যা -40 ডিগ্রি সেলসিয়াসেও কর্মক্ষম। মেকানাইজ ইনফ্যান্ট্রি সেনা কা এক আধুনিক অঙ্গ হ্যায়, জিসকে পাস হর মৌসম ওর হর ট্রেন মে কাম করনে কা অনুভব হ্যায়। হাই মোবিলিটি অমনিশন ওর মিসাইল স্টোরেজ হোনে কে কারণ ইয়া লম্বে সময় তক ইন্ডিপেন্ডেন্ট লড়াই লড়নে কি কাবিলিয়ত রাখতা হ্যায়। মেকানাইজ ইনফ্যান্ট্রি কা গনর এক বহুত হি ট্রেন সোলজার হোতা হ্যায়। ইয়াহাঁ কা টেম্পারেচার মাইনাস, অক্সিজেন কি কমি ওর ফ্যুল কি ফ্রিজিং হোনে কে কারণে ফ্যুল কি জো বার্নিং পয়েন্ট হ্যায় উস পর কাফি অসর পড়তা হ্যায়, জিসে ফ্যুল কা হ্যায় কাফি বন্ড হোনে মে টাইম লেতা হ্যায়। ইসলিয়ে ইয়াহাঁ পর তিন তরহ কা ফ্যুল কা ইস্তেমাল কিয়া জাতা হ্যায়, জো কি হামারে পাস হর সময় রিকোয়ার্ড কে মুতাবিক স্টোরেজ কিয়া রেতা হ্যায়। 14,500 ফুট উচ্চতায় বিশ্বে কোথাও এভাবে ট্যাঙ্ক পাহারার নজির নেই। ট্যাঙ্কস, ইনফ্যান্ট্রি কম্ব্যাট ভেহিকলস আর হেভি গান্স কে মেজর অ্যাসেম্বলিজ আর স্পেয়ারস কি অ্যাভেলেবিলিটি আর হামারে ফরওয়ার্ড রিপেয়ার টিমস জো কি ইন সিটু লোকেশনস মে হর জগহ পর মৌজুদ রহেঙ্গে, ইয়ে সব ইনশোর করনে কি হামারি ইকুইপমেন্ট হর তরহ সে আর হর সময় মেনটেন রহে, ইয়ে হামারি কোশিশ হ্যায়। আনে ওয়ালা মৌসম কঠিন আর সখ্ত কিউ না হো, হামারা হর এক সোলজার আর ইকুইপমেন্ট ওয়েল প্রিপেয়ার্ড হ্যায়। শীতল মরুভূমি লাদাখে অক্টোবর থেকেই শূন্যের নিচে চলে যায় তাপমাত্রা, জানুয়ারি মাসে তা পৌঁছে যায় -25 ডিগ্রি সেলসিয়াসে। কনকনে ঠান্ডায় জমে যায় প্যাংগং লেক, বরফে ঢাকা রাস্তায় টহলদারি কার্যত অসম্ভব হয়ে ওঠে, প্রয়োজন পড়ে বিশেষ পোশাক চশমার। কঠিন শীতের কথা মাথায় রেখে জ্বালানি, হাই ক্যালোরি পুষ্টিকর খাবার, তাঁবু বা মেকশিফট থাকার জায়গা সব ব্যবস্থাই হচ্ছে। তৈরি করা হচ্ছে কন্টেনার রুম, যাতে বালি সিমেন্ট লাগে না বললেই চলে। হাম কোর অফ ইঞ্জিনিয়ার কে জওয়ান উইন্টার হ্যাবিটেট বানানে কে কার্য মে জুড়ি হুই হ্যায়। ইস কার্য মে হামনে লেটেস্ট টেকনোলজি কো ইস্তেমাল করতে হুয়ে জলদি সে জলদি জওয়ানোঁ কে রহনে কে জগহ, বাথরুম ফেসিলিটিজ আর হিটিং অরেঞ্জমেন্ট কা ইন্তজাম কিয়া গিয়া হ্যায়। হামারে ইস শেল্টার কাস্টম মেড হ্যায়, জো কি ফাস্ট এরেক্টেবল আর কন্টেনারাইজড শেল্টার্স হ্যায়। কানপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি কে ইতিমধ্যেই রাশিয়া থেকে শীতের তাঁবু কেনার দায়িত্ব দেওয়া হয়েছে। কনভেনশনাল শেল্টার্স, ব্যারেল শেল্টার্স, পোটা ক্যাবিনস আর কন্টেনার্স যাহা যাহা ইনকি জরুরত হ্যায় ইনে ওয়াহাঁ পৌঁছায়া যা চুকা হ্যায়। হামারে হেলিকপ্টার্স কি হেলিলিফ্ট কেপেবিলিটি ইতনি অচ্ছি হ্যায় কি হাম ইয়ে কন্টেনার হ্যাবিটেট কো লিফ্ট আর শিফট কি ক্ষমতা রাখতে হ্যায়। সেনার জন্য রসদ সরবরাহে পাক অধিকৃত কাশ্মীর এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন সীমানা বরাবর মালবাহী বিমান হেলিকপ্টার ওঠানামা বেড়েছে। আজ ভারতীয় বায়ুসেনা আধুনিক হথিয়ারো সে আর জাহাজো সে লেস হ্যায় और इन्हीं जहाजों और हथियारों के कारण हम इस फॉरवर्ड एयरबेस से चाहे दोनों फ्रंट्स हो हम पूरी तरह तैयार हैं किसी भी तरह के रिस्क को या थ्रेट को काउंटर करने के लिए। जो हमारे आधुनिक हवाई जहाज जो हमारे पास हैं उनकी मदद से हम पूरी तरह से भारत के हर एक एयरफील्ड से इवन फ्रॉम दी फॉरवर्ड एयरबेसिस वी कैन टेक ऑन नाइट ऑपरेशन।